দিকে মগ্নি, ওর বাড়ি হয়েছে তোমার সালারের দিকে, হয়তো সম্ভবত তালিপুরে। খুব বাড়বে ব্যক্তি ইংরেজি বাংলা উর্দু উনি খুব ভালো বলতে পারতেন। আমি তার বক্তৃতা শুনেছি, আলাপ তো তার সাথে আমার হয়নি, কিন্তু রহমতের মতন ওই সব যুবক ছেলে তার পিছনে এলাকায় ঘুরছি। ওই রহমতের মতো যুবক ছেলে সেখানে রহমতের যুবক ছিল ঘুরছি। আর ওই সময় উনি ইয়াতে চোপুর মাদ্রাসায় করেছিলেন, একটা লোক দলের সভা হয়েছিল, প্রচার সভা, প্রচার সভায় বলেছিলেন যে আমাদেরকে ভোট দাও। সেই কালে কথা হয়েছিল, বোধহয় 72 সাল হতে পারে, বলছিলেন যে আমাদেরকে যদি ভোট দেন, আমরা যদি ক্ষমতায় আসি, আমরা 10 বছরের মধ্যে মাঠে মাঠে আলো জ্বালিয়ে দিব। আজ 25 বিঘে যে চাষির সম্পত্তি আছে, জমি আছে, সেই 25 বিঘে জমিওয়ালাকে আমরা গাড়িতে চড়াবো, 4 চাকায় হয়েছে, হচ্ছে 4 চাকায় গাড়িতে চড়াবো। তারপরে দেখা গেল ওই 72 সালে কংগ্রেস পাশ করলো, মুখ্যমন্ত্রী সিদ্ধারশঙ্কর রায় তখন প্রভাবশালী মন্ত্রী ছিলেন, এই আমাদের সিট সাতার সাহেব গোলাঙ্গুলা, তা উনি উনাই উনি বোধ হয় কৃষি মন্ত্রী ছিলেন। তা 10 বছর লাগলো মাঠে মাঠে ক্লাস্টার টিউবওয়েল পুঁতে দিল, দিয়ে পানি সেচ দিতে লাগলো, জমিতে সেচ দিতে লাগলো, 10 বছরের ভিতরে মাঠে মাঠে আলো দিতে লাগলো। তার মানে প্রত্যেক সালে তো একটা আলো ছিল, সেটা আলো দিতে লাগলো, এই হলো ব্যাপারটা। আর তারপরে এবার তখনই জানতে এবার বুঝতে পারছি যে আলতামাস কবির থাকে হুমায়ুন কবিরের নয়, উনি থাকি জাহাঙ্গীর কবিরের ছেলে। তা বয়স ওনার আলতামাস কবির 68 বছর, আর আমার বছর এখন তো 76+, হিসাবে দেখছি না আমাদের বয়স ছোট। আর যে এর যেটা কথা বলা হয়েছে তোমার এই এম কে মগ্নি, উনি বাগ্মী লোক, মানে খুব ভালো বক্তাদের দিয়েছে, সত্যি কথা। ভোট অনেক পেয়েছিলেন কিন্তু কংগ্রেসের যুগ তখন উনি পাশ করতে পারেননি। তো ওনার এই